আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো এবং আপনারা সবাই ফুল ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এখানে দেখেন দুটো সেম জিনিস, সেম কালার, এখানে ওর্সলাইন এন, ওর্সলাইন এন, এখানেও কিন্তু এসএমসি, এসএমসি, ওর্সলাইন এন, সেম কালার সেম। আমরা করি কি, ফার্মেসিতে গিয়ে বলি এসএমসি ওর্সলাইন দেন, আপনারা অনেকে দেখেনও না, দেখেন যে কালার, এই কালার দেখলে নিয়ে আসেন, কিন্তু না, অরিজিনালি আপনাদের জানতে হবে যে অরিজিনাল কোনটা, মূলত অরিজিনাল এটা। আজকে আমরা পরীক্ষা করবো যে কোনটা অরিজিনাল, কোনটা চিনবো কীভাবে, এটা আমরা আপনাদের দেখাই দিব। সো আপনারা ফুল ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। প্রথমে দেখাই, এখানে দেখেন এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড ভালুকা ময়মনসিংহ বাংলাদেশ, এবং মেনু লাইসেন্স নাম্বার সব কিছু দেওয়া আছে। মূলত এইটা অরিজিনাল এবং এটা হচ্ছে ডুপ্লিকেট, যেটা আমরা বলি ফেক। দেখেন এটা কিন্তু অরিজিনালি ফেক। সো এইটার কালার, এটার কালার সেম। মানুষ বাজারে হাজার হাজার ওর্সলাইন আছে, কিন্তু আমরা অরিজিনাল যেটা বুঝবো সেটা কীভাবে দেখেন। আগে আমরা ফার্স্টে প্যাকেটগুলো দেখি। এই দেখেন, এটা হচ্ছে এসএমসি ওর্সলাইনের প্যাকেট। সো আপনাকে ফার্স্টেই দেখতে হবে, দেখেন এইখানে যে ম্যানুফ্যাকচার ব্যাচ নং, ম্যানুফ্যাকচার ডেট এবং এক্সপেক্টেড ডেট যেটা আছে, এটা মূলত খোদাই করা থাকবে। দেখেন এখানে কিন্তু খোদাই করা আছে। আপনারা অনেক জায়গায় দেখবেন মূলত মাত্র একটা, মানে স্টিকার যেরকম মারে ওরকম মারা, কিন্তু আপনারা ওটা বুঝবেন যে না, ওটা ফেক। সো আপনাকে অবশ্যই দেখতে পেয়েছে হলমার্ক এবং খোদাই করে। দেখেন এটা কিন্তু হাত দিল হালকা বাজে। সো আপনারা এইটা ফার্স্টেই দেখবেন, এটা নর্মালি এই ডেটটা হলমার্ক করা কি না। সো হলমার্ক করা থাকলে অবশ্যই আপনারা বুঝবেন যে এটা অরিজিনাল। এবার যে ভিতরে, ভিতর থেকে একটা স্লাইন নিলে দেখবেন এই যে, দেখেন এটা অরিজিনাল। এই যে একটা কাটা চিহ্ন আছে, এই যে এখান থেকে ছেঁড়ার একটা চিহ্ন আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে, এই যে একটা ছেঁড়ার চিহ্ন আছে। সো এই চিহ্নটা দেখলে বুঝবেন যে না, এইটা অরিজিনাল, কিন্তু ফেকে থাকে না। দেখেন এই যে ভেজালে এই চিহ্নটা, কিন্তু কাটা চিহ্নটা কোথাও নেই, এই কাটা চিহ্নটা নাই। তো আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে অরিজিনাল যেটা, সেটা অবশ্যই কাটা চিহ্ন আছে। এই যে, এই যে একটা ছোট্ট একটা কাটা চিহ্ন যেখান থেকে ছেঁড়ার জন্য আর কি দেওয়া হয়, এই যে কাটা চিহ্নটা আছে, এটা হচ্ছে। এবং অবশ্যই নিচে এই যে হলমার্ক করে দেখে দেবেন, এই যে দেখেন MO233E0227088, এইরকম একটা নাম্বার থাকবে, যেটা হয়েছে এই প্যাকেটের সাথে মিলাবেন। এই প্যাকেটের যে নাম্বারটা আছে ওই নাম্বারের সাথে এই নাম্বারটা মিলাবেন। মূলত এইটা হচ্ছে অরিজিনাল। এরকম হাজার হাজার আছে যেগুলো অরিজিনাল না। সো আমরা অবশ্যই দেখে শুনে ভালোটা খাওয়ার চেষ্টা করব, কেন বাজারে গিয়ে চাইলেই দোকানদার একটা ধরে দেয় আমাদেরকে, আমরা হয়তো দেখিও না।